গেল 25 কিমি টাটা স্টিল কারখানা ম্যারাথন। ফ্ল্যাগ অফ করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। কম্বল বিতরণে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় আসানসোল এলেন তৃণমূলের এক প্রতিনিধি দল। রবিবার প্রথমে কাল্লা এলাকায় মৃতের বাড়িতে পৌঁছয় ওই প্রতিনিধি দল। দলে রয়েছে মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী বাবুল সুপ্রিয়, মন্ত্রী সুশীল পাঁজা, তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তা, যুব তৃণমূলের রাজ্য সভাপতি শায়ন ঘোষ। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা। আসানসোলের প্রাক্তন মেয়র ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি আজ তার আবাসিক অফিসে সাংবাদিক সম্মেলন করেন। এই অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। এদিন তিনি একাধিক ইস্যু নিয়ে মুখ খুলেছেন। সারা রাত ধরে চলল হাতের তাণ্ডব। ঝাড়গ্রাম জেলার সাঁকড়াইল ব্লকের কুদমনাই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালালো হাতির দল। জানা গেছে গতকাল একটি দল হাতি সাঁকড়াইল ব্লকের কুদমারাট এলাকাতে ঢুকে পড়ে, যার ফলে আতঙ্কিত হয়ে যায় এলাকার সাধারণ মানুষজন। হাতিগুলো কুদমরাই গ্রাম পঞ্চায়েতের বনকাটি, কুদমরাই, ডুমুরিয়া বিভিন্ন গ্রামগুলোতে তাণ্ডব চালায়। কুদমরাই গ্রাম পঞ্চায়েতের বনকাটি এলাকায় হীরক মাহাতো নামে একটি ছেলেকে ছুটে আছাড় মেরে হাতির দলটি। রাজ্য চাকরির অধিকার এবং দুর্নীতির বিরুদ্ধে 31 ডিসেম্বর মহামিছিলের ডাক দিল বঞ্চিত চাকরি প্রার্থী। 2016 সালের SLST গ্রুপ সি গ্রুপটি চাকরি প্রার্থীদের নিয়ে সংগঠিত গান্ধীমূর্তির পাদদেশে ধর্ণা তীব্র প্রতিবাদে ফেসেছে। বঞ্চিতদের নিয়োগ নিয়ে টালবাহানা চলছে, দফায় দফায় বিভিন্ন আধিকারিকদের সাথে মিটিং হওয়া সত্ত্বেও তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিলম্ব হচ্ছে। SLST চাকরি প্রার্থীরা মনে করেন তাদের সুপরিকল্পিতভাবে বঞ্চিত করা হয়েছে। তারই প্রতিবাদে কয়েক হাজার আন্দোলনকারী চাকরি প্রার্থীদের নিয়ে গঠিত মঞ্চ আগামী 31 ডিসেম্বর মহামিছিলের ডাক দিয়েছে। বিশ্বকাপ ফুটবল নিয়ে কোচবিহার জেলা জুড়ে উন্মাদনা। কোচবিহার শহরের বিভিন্ন জায়গায় খেলা দেখানোর জন্য লাগানো হয়েছে প্রজেক্টর। আর্জেন্টিনার মেসির জ্বরে বর্তমানে নীল সাদা গোটা শহর। এই নীল সাদা পোশাকে দেখা গেল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিককেও। এই রাজনীতি ভুলে বিশ্বকাপে মেতে উঠে যায় তৃণমূল কংগ্রেস জেলার সভাপতি। রাস্তা দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের বিরুদ্ধে সরব রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গত 19 নভেম্বর খর্দা খাল সংস্কারের কাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। এরপর আজ সেই কাজের তদারকি করতে পানশিলা অঞ্চলে আসেন খর্দার বিধায়ক তথা রাজ্য বিধানসভার কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সংস্কারের কাজ খতিয়ে দেখেন তিনি। এরপর সংবাদ মাধ্যমে তিনি একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন খাল ও তার সংলগ্ন অঞ্চল দখল করে রাখা ব্যবসায়ীদের বিরুদ্ধে। Thank you.